আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আমরা সত্যি চাপি না, সত্যি চাপি। প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর ফার্দার আপডেটস। ইট মানে টাইগার ভাটা নেট, ব্যবহার করুন জিগজ্যাগ ভাটা নেট। ভালো কোয়ালিটির ইট পেতে আসতেই হবে টাইগার ভাটাতে। ঠিকানা শাকরুল ইন্দাস বাঁকুড়া, শাকরুল রেল স্টেশন সংলগ্ন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নমস্কার, আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি রেশমা। যে খবরের দিকে নজর রাখবো, জোরপূর্বক সম্পত্তি লিখিয়ে নিয়ে মা বাবার ওপর অত্যাচার করার অভিযোগে কালনা এসডিএম কোর্টের দ্বারস্থ হলেন এক বৃদ্ধা মহিলা। পূর্বস্থলের বিশ্বরম্ভা চাঁপাতলার বাসিন্দা ওই বৃদ্ধা ননিবালা দাসের অভিযোগ, তার বড় মেয়ে মঞ্জু রানী দাস তার থেকে সম্পত্তি লিখিয়ে নিয়ে তার উপর অত্যাচার করছে, এমনকি তাকে অ্যাসিড খাইয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল তার বড় মেয়ে, এমনটাই অভিযোগ। এটা এইটাই আপনি কি বলবেন? আমার মাকে আমি কিছুই করিনি, মারধরও করিনি আর কখনো কিছু করিনি, কোনো মানে সেভাবে কিছু করিনি, কোনো অ্যাসিডের ব্যাপারও করিনি। সেরকম হলো তো আমার মা বাবা হসপিটাল গেছে, সে সার্টিফিকেট তো থাকতে পারে। হসপিটাল তো ভর্তি ছিল। হ্যাঁ, ভর্তি ছিল, শরীর খারাপ হয়েছে, ভর্তি ছিল। সবাইকে চারজনা ভাই বোন চারজনা সবাইকে সম্পত্তি দিয়েছে, তার জন্য হয়তো টেনশানে শরীর খারাপ হয়েছে, তার জন্য হসপিটাল গেছে। এর আগেও এই এই শরীর খারাপের আগে এর আগেও মাজা ভেঙেছে, সে আমিও হসপিটাল নিয়ে বেলটেল পরিয়েছি, বেলটেল পরিয়েছি, সে প্রমাণও আছে, সে হসপিটালের বেলও ওনার ঘরে আছে, সব কিছুই আছে। আপনি তো বাড়ি থেকে বার করে দিতে চাইছেন? আমি সেটা করিনি। এবং শুধু তাই নয়, আপনার ছেলে আপনার বাবাকে ঠেলে ফেলে দিয়েছে? না, সেটা কখনো হয় না, সেটা কখনো হলে সে প্রমাণটা দেখাক যে আমি আমার ছেলে। সেই কারণে থানা থেকে পুলিশ যাচ্ছে আপনাদের বাড়ি দেখতে, তাই তো? যাচ্ছে তো পুলিশ? যাচ্ছে, সেটা তো রাস্তা দিয়ে যাচ্ছে আমাদের বাড়িতে। এখন আপনাদের বাড়িতে গেছে? বাড়িতে এখন আমি এখনো দেখে এসেছি, বাড়িতে দেখানোর দেখিনি, সেরকম এখনো দেখিনি, বাড়িতে গিয়ে যে পুলিশ দেখেছে। এবং এই বারবার পুলিশ যাওয়ার কারণে না, এর আগে আমার মেয়েকেও মারধর করেছে, মারধর করাতে থানা পুলিশ। আমার ভাই, আমার বদ্দা, আমার ছোদ্দা, বদ্দার ছেলে, বদ্দার বউ, বদ্দার ছোদ্দার ছেলে বউ, তারপর আমার মা, এই মার কাছে রেখে গেছি। যে তখন মা বলছে তাহলে তোর মেয়েটাকে আমার কাছে রেখে যা, তাহলে তুই যা। দিয়ে আমি গেছি আমাদের বাড়িতে, দিয়ে মা বলছে তাহলে তুই চলে আসবি তাড়াতাড়ি। এই ফাঁকে দেখে আমার মেয়েটাকে মারধর করে। তখন আমার মেয়েটা এবার গলায় ফাঁসটা ঝুলাচ্ছে, এবার তখন আমার মেয়েটা চিৎকার করেছে, পাড়াতে লোক আসতে দিচ্ছে না, ওরা লোক ছজনা ছিল, এবার আসতে থানা পুলিশ হয়েছে, তখন থানা পুলিশ হয়েছে, ওরা এবার ওইখান থেকে কীভাবে কীভাবে আমাদেরকে থানায় নিয়ে গিয়ে মীমাংসা সই জোর করে সই করিয়ে নিয়েছে ওইখানটায় থানাতে, মীমাংসার কাগজে সই করিয়ে নিয়েছে। এরপর তিনি কালনা কোর্ট মারফত কালনার এসডিএম কোর্টের দ্বারস্থ হন। এদিন মঙ্গলবার তার দ্বিতীয় দিনের হাজিরার দিন ছিল। এ বিষয়ে অভিযুক্ত মেয়ে মঞ্জুরানী দাস তিনি জানান, মা যে অভিযোগ করছে তা সবই মিথ্যে। কালনা কোর্টের অভিযোগকারিনীর আইনজীবী অরিন্দম বাজপাই তিনি বলেন, আমার মক্কেলের থেকে জোরপূর্বক তার থেকে সম্পত্তি লিখে নিয়ে তাকে খুন করার চেষ্টা করা হয়েছে, সেই অভিযোগেই কালনার এসডিএম কোর্টের দ্বারস্থ হয়েছি আমরা। পূর্ব বর্ধমানের কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। ঘটনাটা কি ঘটনা ঘটেছে? এই রাজেশ্যাম দাস আমার মক্কেল একটি অভিযোগ করেন সিনিয়র সিটিজেন অ্যাক্টে মাননীয় এসডিএম কোর্টে এসডিও সাহেবের কাছে, যে ওনার মেয়ে ওনাকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যে তোমাকে আমি দেখভাল করবো, খেতে পড়তে দেবো, এই অভিযোগ দিয়ে সমস্ত সম্পত্তিটি তার নিজের নামে লিখিয়ে নেন, এবং সম্পত্তিটা উনি ভালো মনে লিখেও দেন, এবং তারপর থেকে ওনার অকথ্য অত্যাচার শুরু হয়, এবং ওনাদেরকে যে সম্পত্তি এখন আমার, তোদের আর কোনো জায়গা নেই, তোদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, এই বলে এনাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা, নাহলে একটা প্রাণান্তকর অত্যাচার এই শুরু হয়, এবং তার পরিপ্রেক্ষিতে আমি মকদ্দমাটি করি, এবং সেখানে এসডিও স্যার একটি অর্ডার দেন যে বিএলআর সাহেবকে নিয়ে একটা টিম গঠন করে বিএলআর সাহেব যাবেন, এনকোয়ারি করবেন, এদের অর্থনৈতিক অবস্থা দেখবেন বা সমস্ত বিষয়গুলো দেখবেন, দেখে এদের একটা সুস্থভাবে বাঁচার ব্যবস্থা করে দেবেন। মারধর, বাড়ি থেকে বার করে দেওয়া, ঘরের মধ্যে আটকে রাখা, খেতে পড়তে না দেওয়া, ধারাবাহিক অত্যাচার নিত্য, এবং ইভেন এনার যে দুই ছেলে আছে তারা যদি ওই বাড়িতে যেত তাহলে তাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি, যাতে তারাও কি কোনো সাপোর্ট দিতে না পারে, ঠিক আছে না? এবং পরবর্তীকালে যখন এই মকদ্দমাটি করি সেই মকদ্দমাতে একটি অর্ডার দেয়, মানে এটি সাইটি অর্ডার দেন যেখানে বলা আছে যে আইসি পূর্বস্থলে নিয়মিত বিষয়টি মনিটরিং করবেন যে এই পরিবারটা অত্যাচারিত হচ্ছেন কি না, যার পরিপ্রেক্ষিতে পূর্বস্থলে থানার পুলিশ ওনাদের বাড়িতে যায়, এবং সেই ওই পুলিশ যাওয়ারতেই একটা প্রতিহিংসার জন্ম হয় যে বাড়িতে পুলিশ এসে ওনাদেরকে প্রতিদিন দেখে যাচ্ছে অত্যাচার করছে কিনা, খেতে পড়তে পারছে কিনা,
তার পরিপ্রেক্ষিতে বলে তাদেরকে মেরেই দেবো, মেরে দিলে তো কোনো সমস্যা থাকবে না। এবং এই ভদ্রলোক বৃদ্ধ ভদ্রলোক আমার মক্কেল জিনিয়া জানালেন দাস, তিনি নড়াচড়া করতে সক্ষম নন, ওনার স্ত্রীকে যদি কোনোভাবে মেরে দেওয়া যায় তাহলে উনি এমনি মারা যাবেন। ওই জন্য এই আমার মক্কেল যার বিরুদ্ধে কেস করেছেন, ওনার মেয়ে নাতি নাতনি এরা চেপে ধরে জোর করে মুখে একটি অ্যাসিড ঢালার চেষ্টা করে এবং ওই অ্যাসিডের গ্যাসে বা ইয়েতে উনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে ওনাকে হসপিটাল আসতে বলা দেওয়া হয়, পরবর্তীকালে উনি পূর্বস্থলী বিপিএসসি চিকিৎসা করেন, বিপিএসসি ডাক্তার ওনার অবস্থা সুবিধাজনক না বুঝে ওনাকে শক্তিনগরে পাঠান। শক্তিনগর হসপিটালে উনি প্রায় 7 দিন ভর্তি থাকেন। হসপিটাল কর্তৃপক্ষ উনি ছাড়তে রাজি ছিলেন না, কিন্তু উনি ওনার স্বামীর শারীরিক অবস্থা এবং নিরাপত্তা করে চিন্তা করে জোর করে রিলিজ নিয়ে চলে আসেন। উনি বর্তমানে এখনও অসুস্থ এবং চিকিৎসাধীন। এই বিষয়টা আমরা ডাক যোগ মারফত এসপি পূর্ব বর্ধমান এবং আসিফ হোসেনকে জানিয়েছি, পরবর্তীকালে আমরা কান্নাকোটে মামলা ফাইল করব। আজকে এই মকদ্দমাতে ওনাদের হাজিরার দিন ছিল, ওনারা এসেছেন, কিন্তু ওনাদের এই কোর্টে আসতে তো বলা দেওয়া হয়েছে, ওনাদেরকে ঘরে আটকে রাখা জোর করে, লাস্ট 3-4 দিন খেতে পড়তে না দেওয়া, কোনোভাবে পরালোক ক্ষতি সহজে ওনারা কোর্টে এসছেন এবং ওনারা এতটাই অসুস্থ। মাননীয় আদালত এই জায়গাটা আমাদেরকে খুব সহযোগিতা করেছেন, কোর্ট নিজে দয়া পরামর্শ তো উনি উপর থেকে ওনার এজলাস ছেড়ে বেরিয়ে এসে উনি পার্সোনালি দেখে গেছেন এবং ওনাদের কাছে জেনে গেছেন বিষয়টা এবং সেই মর্মে একটি অর্ডার দেবেন, সে প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কি হয়েছে আপনার? আজকে আপনি কোর্টে এসেছেন কেন? আমাকে সবসময় আমার জমি জায়গা নিয়ে এখন আমাকে তাড়িয়ে দিচ্ছে বাড়ি থেকে। কে তাড়িয়ে দিচ্ছে? কে? বড় মেয়ে। এই জমির সামনে রাখবে। কি নাম? বরগাছির পরে। আচ্ছা, ওখানে এখন থাকে না আমার কাছে। আমার এখানে এসে বলছে মা আমি দোকান করবো। আমি দোকানে ভাড়া দেওয়ার জন্য দুটো রাস্তার পাশে ঘর করেছিলাম ভাড়া দেওয়ার জন্যে, বলছে আমি তো তোমাকে ভাড়া দেবো, এই কথা বলে ঢুকে এখন আমার এত অত্যাচার। একটা ডাক্তার বসেছে, ডাক্তারকেও তাড়িয়ে দিয়েছে। কি আপনার কি সম্পত্তি সব লিখিয়ে নিয়েছে? সব লিখে নিয়েছে। আপনার কয় ছেলে মেয়ে? বলছে আমি খাওয়াবো, আমি পড়াবো, আমি তোমাকে ভালোবাসবো, আমি ডাক্তার দেখাবো। এখন কিছু নেই। কয়টা ছেলে মেয়ে আপনার? কি করছে এখন? কি করছে এখন? শুধু অত্যাচার করছে। বলছে কি রকম অত্যাচার করছে? আমার জায়গা থেকে উঠে যাও, আমার জায়গা থেকে উঠে যাও, আমার সব আমার, তোমার কিছু নেই। আপনাকে কি করেছিল? হ্যাঁ, আপনাকে কি করেছিল কদিন আগে বলছেন? আমাকে অ্যাসিড খাওয়াতে চাইছিল। অ্যাসিড খাওয়াতে চাইছিল কিভাবে? দুজন ছেলে মেয়ে দুজন আমার পিছন দিয়ে ধরেছে আর ও আমাকে এরকম করে মুখটা ধরে ঢেলে দিচ্ছিল। আমি এবার কি করবো? একটা লোক আসছে, মেয়ে ছেলে আসছে, দেখে আমি এবার ছুটে আমি চিৎকার করছি। এবার চিৎকার করে মেয়ে ছেলেটা আসছে সামনের দিকে, এবার ছুটে চলে গেল তিনজনাই। আবার বলছে এখন বলছে খাওয়াইতে তো পারিনি, এবার গলা টিপে মেরে দেবো, তো ছেলেরা তো বাড়ি থাকে না। আপনি থানায় জানিয়েছিলেন? হ্যাঁ জানিয়েছি। থানায় জানিয়েছিলেন? হ্যাঁ। থানা থেকে কিছু পুলিশ যায়নি? কিছু যায়নি, পুলিশও যায়নি, কেউ যায়নি। তাহলে আপনি এখন কি করবেন, এখন কি চাইছেন? এখন আমি চাইছি আমার জমিগুলো ফেরত দেয়, তো এখান থেকে ও চলে যাক, বাড়িতেও চলে যাক, আমার এখানে থাকে। থেকে কতদিন আগে বিয়ে হয়েছিল? বিয়ে ছেলে মেলে এরকম হয়ে গেছে আপনার মতন হয়েছে ছেলেটা? আমার মতো ছেলে হয়ে গেছে। আচ্ছা, আপনার কি কি মানে সম্পত্তি লিখিয়ে নিয়ে কি খুন করার চেষ্টা করেছিল? হ্যাঁ, খুন করতে চাইছে এখন। বলছে গো লাঠিকে মেরে দেবো, বলছে কেউ আসবে না, তো ছেলে তো বাড়ি থাকে না। আপনার ছেলেরা কিছু বলছে না? ছেলেরা তো দেখে না, ওরা সকালে যায় সন্ধ্যায় আসে, কাজ করে। একই বাড়িতে থাকি? থাকেন আপনারা? থাকে, একই বাড়িতে। কিন্তু কিছু বলে না? বলে, এখন বলতে গেলে তো ওকে ফাঁসাচ্ছে, ওকে ফাঁসায়, ঝগড়া করে, ফাঁসায়, মারামারি করতে আসে। এখন ওই জন্য ও ভয় করে, হচ্ছে মৃত্যু। তা আপনি কি এখন কি আপনার মেয়ের শাস্তি চাইছেন? শাস্তিও চাইছি আর আমার জমিগুলো ফেরত দিয়ে দেবেন। আপনার স্বামীকে কি করে? আমার স্বামীকে সেদিনকে ঠেলা মেরে ফেলতে চাইছে, এখন খাওয়া দাওয়া বন্ধ, 7 দিন অনাহারে। তো যখন অ্যাসিড খাওয়ানোর চেষ্টা করেছিল তখন কি আপনি কোনো হসপিটালে ভর্তি ছিলেন? হ্যাঁ। কোথায়? প্রতাপনগর। কদিন ভর্তি ছিলেন? 5 দিন ছিলাম, এর জন্য চলে এসেছি। ওই কো ভর্তি করেছি, একে দেখার লোক নেই, ছেলে যায় আবার চলে আসে, তাই এবার দেখার লোক নেই বলে আমাকে বলছে মা তুমি ডাক্তারের থেকে ছুটি নাও। ডাক্তারে ছুটি দিচ্ছে না, দিচ্ছে না বলছে এখনো তোমার ভালো হয়নি। আর কোথায় মানে কে ধরেছিল আপনাকে অ্যাসিড খাওয়ানোর সময়?
হাত দুটোকে ধরেছিল কে কে ধরেছিল একটা নাতি একটা নাতনি আর মেয়ে আমাকে ঢালতে এসেছে কি নাম নাতি নাতনি একজনের নাম হচ্ছে রঞ্জন আর একজনের নাম হচ্ছে লক্ষ্মী আর আমার মেয়ের নাম হচ্ছে মঞ্জুরানি আপনার মেয়ের নাম মঞ্জুরানি ওই ছেলেরা কিছু বলে না আপনার মানে যখন মায়ের উপর অত্যাচার হচ্ছে ওরা কিছু বলে ছেলে বড় ছেলে একা তো বলতে গেলে সাহস হয় না ওই বিট্টু ছোট ছেলে কোথায় থাকে ছোট ছেলে সরডাঙ্গা থাকে আপনার মেয়ের স্বামী কোথায় থাকে ও থাকে বাগাসরা থাকে রাইতুলে যায় পাড়া দিতে আপনার নাম কি আমার নাম হচ্ছে ননিবালা দাস আপনার স্বামীর নাম রাধেশ্যাম দাস কোন জায়গায় বাড়ি আমাদের বাড়ি চাপাতলা চাপাতলা বিশ্বরম্বা মোবাইলটা ধরো না চাঁদেরহাট শপিং মল আরো বৃহৎ ও এসিযুক্ত এখানে পাবেন গ্রসারি কসমেটিক্স বেবি ফুড বাচ্চাদের খেলনা বিভিন্ন খাদ্যদ্রব্য ও গৃহস্থলীর সরঞ্জাম কম দামে উন্নত মানের জিনিস পেতে আসতেই হবে চাঁদেরহাট শপিং মলে হাজার টাকা কেনাকাটা করলেই পাবেন গিফট কুপন থাকছে আকর্ষণীয় উপহার প্রোপাইটার রিয়া চৌধুরী ও মোহর আহমেদ ঠিকানা কামারপুকুর চটি গোঘাট 2 নম্বর বিডিও অফিস সন্নিকট কিরণ মোবাইল 0% ইন্টারেস্টে সহজ কিস্তিতে বাজাজ টিভিএস HDB ফাইন্যান্সের মাধ্যমে ভিভো ওপো রিয়েলমি রেডমি পোকো নার্জো ফোন পাওয়া যায় আপনার পছন্দের মোবাইল পেতে আজই আসুন আমাদের শোরুমে যোগাযোগের ঠিকানা কামারপুকুর ঘাটাল রোড হুগলি মোবাইল নাম্বার 9775589612 অথবা 8768917100